মানুষের তৈরি বিধান মানলে আল্লাহর বিধান মানা হয় না মানুষের সামনে মাথা নত করলে আল্লাহর সামনে মাথা নত করা হয় না আর মাজারে যাব না আর উরুশে যাব না আর টঙ্গীর ময়দানও যাব না কাকরাইলেও যাব না মানুষের পা ধরে জান্নাত পাওয়া যাবে না কোরআন সহি হাদিস ভিত্তিক জীবন পরিবার সমাজ দেশ গড়তে হবে এটাই ছিল রাসূলের মিশন ও ভিশন মানুষের বুকে গুলি দিয়ে মানুষের বুক ঝাঁজরায় করে মানুষকে চাকু মেরে মানুষকে বোমা মেরে সব হত্যা করা যাইতে পারে আর জাহান্নাম কামাই করা যাইতে পারে জান্নাত পাওয়া যায় না যারা জর্দা খায় বিড়ি খায় সিগারেট খায় আওলা পাতা খায় গুল ডলে এরা সব ঈমান দুর্বল মানুষ ঈমান বাঁচাতে চাও বিড়ি ছেড়ে দাও মুক্তির একই পথ সকল বিধান বাতিল করো মুক্তির একটাই পথ কোরআন সহি হাদিস পড়ুন কোরআন সহি হাদিসের ভিত্তিতে জীবন গড়ুন কোরআন সহি হাদিসের ভিত্তিতে ইবাদত বন্দেগী করুন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله عز وجل أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همده ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين قال الله عز وجل وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه مسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى سواز كريم مالك بر رؤوف الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد قال الله عز وجل أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জানাচ্ছি যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী নিভৃত গ্রাম আহলে হাদিসদের গ্রাম সে আহলে হাদিস গ্রামে বাংলাদেশের তথা পৃথিবীর সর্বাধিক কোরআন ও সহিহ হাদিসের অনুসারী সংগঠন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত আমাদের প্রাণ প্রিয় উস্তাদ প্রাণ প্রিয় আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেবের সংগঠন আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যুবকদের সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ শিশু সংগঠন জাতীয় শিশু কিশোর সংগঠন আহলে হাদিস সোনামণি মহিলাদের সংগঠন আহলে হাদিস মহিলা সংস্থা স্বেচ্ছাসেবী রক্তদান প্রতিষ্ঠান মাদক মুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ সব কিছু আহলে হাদিস পেশাজীবী ফোরাম আহলে হাদিস সমাজ কল্যাণ দাতব্য সংস্থা আহলে হাদিস আন্দোলন কর্তৃক পরিচালিত সারা বাংলাদেশে আল মারকাজুল ইসলামী সালাফি মাদ্রাসা আল মারকাজুল ইসলামী সালাফি মহিলা মাদ্রাসা সারা বাংলাদেশে যেই মানুষটির চিন্তা চেতনায় যার মগজ থেকে এত কিছু বের করে দেশ ও জাতির কল্যাণ আল্লাহ তাআলা করছেন সেই মানুষটির মগজ থেকে সারা বাংলাদেশে হাজার হাজার এতিম লালিত পালিত হচ্ছে আপনাদের দেয়া টাকায় সেই মানুষটি বাংলাদেশের জমিনে ১৩০০ মসজিদ তৈরি করে দিয়েছেন অসহায় গরিব আহলে হাদিস সমাজের মানুষের জন্য আলহামদুলিল্লাহ বলুন আর একটু আসতে বলুন জোরে বলুন ডক্টর আসাদুল্লাহ গালিব মোহতারাম আমিরে জামাত ১৩০০ মসজিদ বানিয়েছেন সারা বাংলাদেশে নিজের জন্য একটা টিন ছাপড়া বাড়ি বানাননি আলহামদুলিল্লাহ বলুন নিজের বাড়ি জান্নাত মনে করে রেখে দিয়েছেন দুনিয়াকে তুচ্ছ মনে করেছেন
আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়েছেন, কোরআন সহিহ হাদিসকে প্রাধান্য দিয়েছেন, বিলুপ্ত প্রায় আহলে হাদিস সমাজকে জাগিয়ে তোলার জন্য আহলে হাদিস আন্দোলন যুবসংঘ কায়েম করে সারা বাংলাদেশে দাওয়াত ও জিহাদ ছড়িয়ে দিয়েছেন। আহলে হাদিসের বাচ্চারা মাইজ ভান্ডার যায়, আহলে হাদিসের বাচ্চারা আপনার আটরশি দরবারে যায়, আহলে হাদিসের বাচ্চারা শরশিনা যায়, আহলে হাদিসের বাচ্চারা চরমোনাই যায়, আহলে হাদিসের বাচ্চারা তাবলিগ জামাতের মাক্কা কাইলে যায়, টঙ্গীর ময়দান যায়, আহলে হাদিসের বাচ্চারা যখন পদভ্রষ্ট হয়ে মাইজ ভান্ডার দেওয়ানবাগে যায়, যখন পদভ্রষ্ট এই আহলে হাদিস সমাজকে বাঁচিয়ে রাখার জন্য, জাগিয়ে রাখার জন্য, তুলে রাখার জন্য, জাগিয়ে তোলার জন্য রাত দিন যে মানুষটি চিন্তা করেন, কাজ করেন, লেখেন, গবেষণা করেন, বক্তব্য রাখেন, তার তৈরি লোকেরা বক্তব্য রাখেন, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যে আন্দোলন আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, কোরআন ও সহিহ হাদিসের সংগঠন যার মূল মন্ত্র হলো মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। বলেন একবার, মুক্তির একই পথ, ভেজাল ছাড়েন, সত্য কথাটা বলেন, জোরে বলেন, মুক্তির একই পথ, সকল বিধান বাতিল করো। ইয়েস, নট ভেরি গুড। মুক্তির একটাই পথ, কোরআন সহিহ হাদিস পড়ুন, কোরআন সহিহ হাদিসের ভিত্তিতে জীবন গড়ুন, কোরআন সহিহ হাদিসের ভিত্তিতে এবাদত বন্দেগি করুন, কোরআন সহিহ হাদিসের ভিত্তিতে জীবন গড়ুন, ভুল ভ্রান্তি সব তওবা করে সংশোধন হয়ে যান, কোরআন সহিহ হাদিসের ভিত্তিতে আল্লাহর হুকুম মতো নবীর আদর্শে পরিবার গড়ুন, সমাজ গড়ুন, দেশ গড়ুন, রাষ্ট্র গড়ুন। প্রকৃত রাজনীতি কোরআনে আছে, সহিহ হাদিসে আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকটু জোরে, সেই রাজনীতি করেছিলেন রাজা ধীরাজ, শাহান শাহ, বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু তাআলার আসমান থেকে যে কোরআন ও সহি সুন্নার ওহির রাজনীতি আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছিল, সেই সত্যিকারের রাজনীতি আসাদুল্লাহ গালিব আমাদের নিয়ে করছেন, আমরা তার সাথে আছি। আলহামদুলিল্লাহ বললেন না তো, জোরে বললেন না তো, মুখ বন্ধ কেন? প্রচলিত মানুষ মারার রাজনীতি আমরা করি না, গাছের গুল ফেলে দিয়ে রাস্তায় হরতাল করে গর্ভবতী মাকে রাস্তায় বাচ্চা প্রসবের মতো বেজ্জতি ঘটনা আমরা ঘটাই না, আমরা ভোটের রাজনীতি বিশ্বাস করি না, আমরা ব্যালটের রাজনীতি বিশ্বাস করি না, আমরা বুলেটের রাজনীতিও বিশ্বাস করি না, আমরা চরমপন্থী নই, আমরা শৈথিল্যবাদীও নই, আমরা মধ্যমপন্থী উম্মাদ, জোরে বলুন আল্লাহু আকবার, আমরা মধ্যমপন্থী উম্মাদ। আয়াত তেলাওয়াত করে হাদিসের এবারত দিয়ে দলিল ভিত্তিক বক্তব্য রাখতে গেলে আমাকে 3 ঘন্টা সময় দিতে হবে, আমার হাতে তো সময় নেই, আমি অসুস্থ মানুষ, আমি আবু বকর সিদ্দিক রাজশাহী, আমার বাসা বিমানবন্দরের পূর্ব পাশে, আমি একটা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল, এখন আলিম চালাতে পারি না, এখন দাখিল মাদ্রাসায় চালাচ্ছি, এমপিএ ভুক্ত সুপারিনটেনডেন্ট, আলিম হলে প্রিন্সিপাল বলা হয়, খুলেছিলাম চালাতে পারি না, দাখিল মাদ্রাসায় চলছে এখন, এমপিএ ভুক্ত দাখিল মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, বয়স 55 বছর হয়েছে, আর 33 বছর ধরে বাংলার জমিনে এপার বাংলা অপার বাংলা ওয়াজ করে চিৎকার করে চিল্লায় চিল্লায় হার্ট আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার লাংস ক্ষতিগ্রস্ত হয়েছে, স্যার বলছেন একটু আস্তে আস্তে, আবু বকর আস্তে আস্তে, আজকে আহলে হাদিস আন্দোলনের আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের তত্ত্বাবধানে তার সদিচ্ছাই আজকে বাগমারা নিভৃত পল্লী গ্রামের নিচু পাড়াই এত সুন্দর সুরম্য অট্টালিকা মসজিদ তৈরি হয়ে গেছে, জোরে বলুন একবার আলহামদুলিল্লাহ, যারা বলছে না তাদের মধ্যে ভেজাল আছে, জোরে বলো আমির জামাতের নেক হায়াত তার আজ করে দেন আল্লাহ, এক আমিন জোরে বলতে হবে, প্রফেসর আসাদুল্লাহ গালিব মোহতারাম আমিরের জামাতের হায়াত দারাজ করে দিন আল্লাহ, তার দুশমনদের তার বন্ধু বানাই দেন আল্লাহ, তিনি যে কত বড় দেশপ্রেমিক, তিনি যে কত বড় কোরআন প্রেমিক, তিনি যে কত বড় সহিহ হাদিস প্রেমিক, তিনি যে কত বড় আল্লাহ প্রেমিক, তিনি যে কত বড় নবী প্রেমিক, কত বড় দুনিয়া ত্যাগী আখেরাতমুখী, একেবারে জীবন বিসর্জন দিয়ে দিলেন এই সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, আল্লাহ তুমি তাকে কতদিন বাঁচিয়ে রাখবে আমি তোমাদের তোমার ব্যাপার, তবে তাকে আমরা অনেক দিন বাঁচিয়ে রাখার আশা করছি তোমার দরবারে, মহব্বত করে বলুন আমিন। 1300 মসজিদ যে রকম বানাতে পারে, পাশের যে দক্ষিণ দিকে যে টিন সাপ্লাই, এরকম বাড়ি সারা বাংলাদেশে
ডক্টর গালিব বানাতে চাইলে নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালের মতো 10 তলা বিল্ডিং ডক্টর গালিব বানাতে পারতেন ডক্টর গালিবের লেখা বই অসংখ্য বই তার মধ্যে যদি সালাতুর রাসূল বইটা বিক্রি করে বই প্রতি 2 টাকা করে যদি উনি নিতেন তাহলে তার 10 তলা বাড়ি বানাতে 1 বছর সময় লাগতো না সব লেখা সব গবেষণা সব নথিপত্র সব পুস্তিকা আহলে হাদিস আন্দোলন সংগঠনের জন্য উনি ওয়াকফ করে লিখে দিয়েছেন আরেকটু আস্তে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ভেজাল মুক্ত মানুষের বড় কদর নাই ভেজাল ওয়ালাদের নিয়ে মানুষ লম্প জম্প করে নামাজে ভেজাল সালাতে ভেজাল সিয়ামে ভেজাল হজ্জে ভেজাল ডালে ভেজাল তেলে ভেজাল আমলে ভেজাল আখলাকে ভেজাল সালামে ভেজাল আসসালামু আলাইকুম ভোটে ভেজাল নোটে ভেজাল সালে ভেজাল ডালে ভেজাল সব জায়গায় ভেজাল আহলে হাদিসের বাচ্চারাও ভেজাল মসজিদের ভেতরে আজান দেয় আর সেই ভেজাল ঠেকাবার জন্যই সেই ভেজাল দূর করার জন্য সেই মিশ ভীষণ দিয়ে বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকবার বাইরে আওয়াজ হয় না কেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন ও সহিহ হাদিসের মিশন ও ভীষণ দিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দয়া করে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন দুনিয়ায় আল্লাহু আকবার আল্লাহু আকবার 23 বছর ধরে কোরআন মাজিদ নাযিল করলেন আল্লাহ সেই নবীর উপরে নবুয়ত দান করলেন 40 বছর বয়সে 63 বছর বয়সে তাকে দুনিয়া থেকে তুলে নিলেন এই জীবনীতে ওই নবুয়ত লাভের পর রিসালাত লাভের পর আল্লাহ নবী কায়েমি স্বার্থবাদী আবু জাহালদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন লা জোরে আওয়াজ হবে লা কই আওয়াজ হয় না কেন লা ইলাহা ইল্লাল্লাহ মানি না লাত মানি না উজ্জা মানি না হবল মানি না কুফরি মতবাদ মানি না মূর্তি পূজা মানি না আবু জাহাল মানি না বাপ বুঝি না দাদা বুঝি না চাচা বুঝি না চৌদ্দ পুরুষ বুঝি না পীর বুঝি না বুজুর্গ বুঝি না কাউকে চিনি না কাউকে বুঝি না কাউকে মাথা নত করি না কারো খাই না পড়ি না কারো সামনে মাথা নত করব না এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না কারো সামনে মাথা নত করব না কারো বিধান মানব না লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বজাহান আল্লাহর দুনিয়া আল্লাহর সাত আসমান আল্লাহর সব মাখলুকাত আল্লাহর আমি বান্দা আমি আল্লাহর আমার জান আল্লাহর হাতে আমার জীবন আল্লাহর হাতে আমার মৃত্যু আল্লাহর হাতে আমার রিজিক আল্লাহর হাতে আমার ধন দৌলত আল্লাহর হাতে আমার সুখ আল্লাহর হাতে আমার দুঃখ আল্লাহর হাতে আমার ইজ্জতি আমার আল্লাহর হাতে আমার বেইজ্জতি আল্লাহর হাতে সব কিছুর মালিক হলেন আল্লাহ সে আল্লাহ আমার রব ওই আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না লা ইলাহা ইল্লাল্লাহ জমিন আল্লাহর রাজত্ব চলবে আল্লাহর সব বিধান বাতিল করে ওহির বিধান কায়েম করতে হবে মুক্তির একটাই পথ দাওয়াত ও জিহাদ অস্ত্র ধারণ করে মানুষের বুকে গুলি দিয়ে মানুষের বুক ঝাঁঝরায় করে মানুষকে চাকু মেরে মানুষকে বোমা মেরে সব হত্যা করা যাইতে পারে আর জাহান্নাম কামাই করা যাইতে পারে জান্নাত পাওয়া যায় না মানুষকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়লে আল্লাহ খুশি হন না মানুষের তৈরি বিধান মানলে আল্লাহর বিধান মানা হয় না মানুষের সামনে মাথা নত করলে আল্লাহর সামনে মাথা নত করা হয় না দুনিয়ার সব কিছু পাওয়া যায় জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হলে আল্লাহর নবী যে মিশন নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন সেই মিশন সেই ভিশনের কর্মী হয়ে যেতে হবে আর একবার যারা লম্বা দাড়ি তারা জোরে বলছে মারহাবা
যাদের দাড়ি নাই তারা বলে না মারহাবা যাদের দাড়ি মোদি কাটিং তারা বলে না মারহাবা যারা দাড়ি সাসে তারা এক নাম্বার ইমানদার মারহাবা মোদি কাটিং দাড়ি যাদের এরা নাকি ইসলামের সৈনিক ওর দাড়ি চাইতে নরেন্দ্র মোদির দাড়ি অনেক লম্বা সব জায়গায় ভেজাল সব জায়গায় ভেজাল গণতন্ত্র ভেজাল সমাজতন্ত্র ভেজাল স্বৈরতন্ত্র ভেজাল একনায়কতন্ত্র ভেজাল ভেজাল আর ভেজাল ভেজালের ওয়াজ করার জন্য আরেকদিন আশা লাগবে বাহে ভেজাল ভেজাল গণতন্ত্র যার ইংরেজি ডেমোক্রেসি তার জনগণের এইটা গণতন্ত্র ডেমোক্রেসি ভোট সিস্টেম আবিষ্কার হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জুতার মুসি থেকে শুরু করে বাদাম বেচনেওয়ালা থেকে শুরু করে আব্রাহাম লিঙ্কন বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকার প্রধান রাষ্ট্রপতি ছিলেন তার মগজ থেকে ইহুদির মগজ থেকে বের হওয়া গণতন্ত্র ইহুদির পেট থেকে হয়েছে সে কখনো আর ভালো হয় ইহুদি আব্রাহাম লিঙ্কনের মগজ থেকে আবিষ্কার হলো ডেমোক্রেসি গণতন্ত্র জনগণই সকল ক্ষমতার উৎস জোরে বলেন ব্যাগমারার মানুষেরা আরেকবার সারা পৃথিবী শুনছে এবং দেখছে জোরে বলল আস্তাগফিরুল্লাহ আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি গণতন্ত্রের মানে হলো মূল বক্তব্য হলো বাই দা পিপল ফর দা পিপল অফ দা পিপল বাংলা অর্থ হলো সব ক্ষমতার মালিক হচ্ছে জনগণ যাদের ইমান আছে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ বলেন সব ক্ষমতার মালিকই যে জনগণ হয় আল্লাহ আর কি থাকলো সব ক্ষমতার মালিককে আরো জোরে হবে আওয়াজ মুখ বন্ধ কেন ডাব খাওয়ানো লাগবে নাকি নাকি চা খাওয়ানো লাগবে নাকি বিড়ি টানা লাগবে জাবদা খাওয়া লাগবে এবার বলি বিড়ি খাওয়া হারাম সিগারেট খাওয়া হারাম আওলা পাতা হারাম জাবদা খাওয়া হারাম গুল মারা হারাম এগুলোতে হয় ইমানে বেড়া দলিল দেওয়ার সময় আমার হাতে নাই খুব অল্প সময়ে বেশি কথা বলতে হবে আমরা আল্লাহর কাছে বলি আস্তাগফিরুল্লাহ যারা জর্দা খায় বিড়ি খায় সিগারেট খায় আওলা পাতা খায় গুল ডলে এরা সব ইমান দুর্বল মানুষ ইমান বাঁচাতে চাও বিড়ি ছেড়ে দাও বলেন ইনশাআল্লাহ এই ছেলেরা মুখ খুঁজিস কেন রে জোরে বল হাত তুলে বলেন ইনশাআল্লাহ সিগারেট ছেড়ে দেন বলেন ইনশাআল্লাহ আওলা পাতা ছেড়ে দেন ইনশাআল্লাহ জর্দা ছেড়ে দেন ইনশাআল্লাহ গুল মারাও বন্ধ করে দেন বলেন ইনশাআল্লাহ সব মাদক সব মাদক সব মাদক বিড়ি হারাম সিগারেট হারাম বলেন বিড়ি হারাম জোরে বিড়ি সিগারেট জর্দা আওলা পাতা গুল মারা একটাই পাতা থেকে তৈরি হয় সব মশলা আমি রংপুর হারাগাছি ওয়াজ করতে যে দেখে আসছি পাহাড়ি ব্রিজ পাকশি বের হয়ে দক্ষিণ দিকে গেলেই দেখতে পাবেন রেল লাইনের ধারে বিশাল বিশাল ক্ষেত সেটা হলো আ পাতার ক্ষেত আলা পাতার ক্ষেত ঢালা ঢালা পাতা পাতা কপির মতো দেখতে মনে হয় যে তুলে নিয়ে এসে শাক রান্না করে খায় আগে তো চিনতাম না জিজ্ঞেস করলাম কিসের পাতা বলছে হুজুর আলা পাতা এ বাবা আলা পাতা গাছে যে চেহারা এতে কোনো বেড়া নাই টাটি নাই নেট নাই ঘেরা নাই ঘাড়া নাই শুয়োরে খায় না কুকুরে খায় না গরু খায় না ছাগলে খায় না মুসলমানেরা খায় আলে হাদিসরাও খায় সব ভেজাল ছেড়ে দিয়ে সলিড হয়ে যেতে হবে কোরআন সহিহ হাদিসের অনুসারী হয়ে যেতে হবে হাত তুলে আল্লাহ বলেন ইনশাআল্লাহ এ বাইরে যারা আছেন হাত তুলছেন না কেন বলেন আমি দেখতে পাচ্ছি চল সবাই বিড়ি খাবো না আওলা পাচ্ছি সিগারেট খাবো না এ হাত তুলে না হাত তুলে না হাত তুলে না এই তো খাই দেখছি ভেজাল আছে তো ওয়াদা করো সবাই হাত তুলে আল্লাহর কাছে বলো বিড়ি খাবো না সিগারেট খাবো না আওলা পাতা খাবো না জর্দা খাবো না গুল মারবো না আর কোন নেশা ভাঙ খাবো না সব তওবা করলাম আল্লাহ কবুল করো আর শিরিক করবো না শিরিক করবো না বলছেন না কেন মুখে বলেন বলে শিরিক করবো না আর বেদাত করবো না
আর পীর ধরব না আর মাজারে যাব না আর উরুশে যাব না আর টঙ্গীর ময়দানও যাব না কাকরাইলেও যাব না মানুষের পা ধরে জান্নাত পাওয়া যাবে না কোরআন সহিহ হাদিস ভিত্তিক জীবন পরিবার সমাজ দেশ গড়তে হবে এটাই ছিল রাসূলের মিশন ও ভিশন এই পথ ছেড়ে দিয়ে অন্য পথে যারা যাবে তাদের কি ভয়াবহ পরিণতি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ভুরি ভুরি আয়াত নাযিল করেছেন হাদিসে আল্লাহ রাসূল সহিহ হাদিস বর্ণনা করেছেন আমার বলার সময় নেই দাদু ভাইরা আমার বাপজিরা ভালো করে খেয়াল করে শুনবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আলে ইমরান আপনার 85 নম্বর আয়াতে আয়াত নাম্বার ভুল হলে আমাকে ক্ষমা করবেন আয়াতটা আমি সঠিক পড়েছি আরেকবার পড়ছি বাংলা তরজমা বলে দিচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আলে ইমরানে দুনিয়ার ইমানদার বান্দাদের দুনিয়ার আল্লাহ ভীরু বান্দাদের মুসলমানদের আল্লাহর বান্দা মানুষদেরকে ডেকে আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ বলছেন বান্দা আমি যে নাজিল করলাম তোমাদের জন্য বিধান কোরআন দান করলাম নাজিল করলাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে কোরআন নাজিল করলাম কোরআন পড়ে পড়ে আমল করো কোরআনের বাইরে কিছু করো না কোরআনকে সহিহ শুদ্ধভাবে পড়তে শিখো কোরআন মাজিদকে তোমরা অর্থ সহ পড়ো তাফসীর সহ পড়ো এক এক দল এক এক রকম তাফসীর করেছে এক এক দল এক এক রকম অনুবাদ করেছে এক এক পীরের তাফসীর এক এক রকম এক এক পীরের তাফসীর আরেক রকম বিভিন্ন পীর বিভিন্ন রকম দালাল পকেট পকেটওয়ালা পকেটের হুজুরদের দিয়ে দরবারি হুজুরদেরকে দিয়ে সব লাইন ঠিক রেখেছে যেদিকে যাকে সেট করলে ব্যবসা জমবে বিনা পুঁজির ব্যবসা ট্যাক্স লাগে না ভ্যাট লাগে না এক অরুষেই কোটি কোটি টাকা কামাই করা যায় বাড়ি করা যায় গাড়ি করা যায় কল করা যায় কারখানা করা যায় দুর্নীতি দমন কমিশন দেখতে পায় না দেখে না আ সব পীরেরা যখন যে সরকার আসে তখন সে সরকারের প্রশংসায় মুখ দিয়ে ফেনা তোলে আর একটু আস্তে বলেন ভয় লাগে যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সে সরকারের প্রশংসায় মুখ দিয়ে পীর সাহেব ফেনা তুলে আর পীর সাহেবের মুরিদরা তাই করে কদিন আগে নেটে দেখবেন এক বাংলাদেশের পীর সাহেবের খলিফা বুজুর্গানে দিন কুতুবে রব্বানি পীরে কামেল ওলিয়ে মোকাম্মেল বুজুর্গানে দিন কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি এগুলো ওরা লেখে আমরা লিখি না বলছি তাই না বললেও হয় না পীরে কামেল ওলিয়ে মোকাম্মেল তারপরে মুসাদ্দেদে জামান কুতুবুজ্জামা কুতুবে আলম বুজুর্গানে দিন কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে বলি গোটা গায়ে সুলখানি খালি ধান্দা মালপানি খালি ধান্দা বলেন আরেকবার বলেন কি কিসের ধান্দা মালপানি বলেন কি মাল ধান্দা কিসের আরেকবার বলেন না বাবা হ্যাঁ যত পীর এরা হলো সব মালপানি পকেট কাট পকেট কাটা ধর্মের লেবাসে জনগণের ধোকা দিয়ে টাকা নিয়ে অরুষ করে এ গ্রামের মানুষেরা সবচেয়ে 90 বছরের মুরব্বী কেউ আছেন আপনার বয়স কত আপনারা কি এক সময় দুয়ারি পীরের মুরিদ ছিলেন দুয়ারিতে জামিরা সপুরা মাশাল্লাহ এরকম পীর বাংলাদেশে অনেক আছে পীরদের ব্যবসা এখন জমজমাট মাজার ব্যবসা এখন জমজমাট মাজার পূজা দরগা পূজা পীর পূজা মিলাদ কিয়াম সবে বরাত হালুয়া রুটি 40 হাজার সেহলাম জমজমাট ব্যবসা চলতেছে বাবা হক কথা বললে আল্লাহর নবী যেমন তায়েফের ময়দানে মার খেলেন ওহুদের ময়দানে রাসূলকে মেরে দাঁত ভেঙে দিল ইন্না জোরে বললেন না তো সেই কোরআনের কথা সেই সহিহ হাদিসের কথা সেই আপোষহীন কথা যদি বলে কেউ সেই কথা বললেই সেই কথার উপরে ইস্তেকামাত থাকলেই দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি হবে জেল জলে বড় হতে পারে জুলুম নির্যাতন হতে পারে আখিরাতটা মঙ্গলময় হবে ইনশাআল্লাহ আর একবার বলেন ইনশাআল্লাহ
কোরআন সহিহ হাদিসের খিদমতে লেগে যান আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বান্দা আমি যে ওহির বিধান নাযিল করলাম একটা প্রশ্ন করে নেই আপনাদের সামনে হাত তুলবেন কথা বলবেন না হ্যাঁ বুঝে না বুঝে ইয়েস নট হাত তুলে স্বীকৃতি দিবেন কথা বলার দরকার নাই কোরআন আল্লাহর বাণী আলহামদুলিল্লাহ যারা বুঝে হাত তুলেছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো আমিন জোরে হয় না একটু জোরে হলে ভালো লাগে আমার আমিন হাত নামান হাদিস কার বাণী হাদিস আল্লাহর বাণী রসূলের বাণী রসূলের বাণী শিখেছি তো আমরা মুফাসসিরে কোরআন 80,000 টাকা ফি হেলিকপ্টার এসে নামে ঠ্যাং ঘাড়ে করে এসে জনগণ টানে মুফাসসিরে কোরআন 80,000 টাকা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা ভিজিট মুফাসসিরে কোরআন এসে বলেছেন কোরআন আল্লাহর বাণী নবী হাদিসের বাণী যাহা মিথ্যা কথা কোরআন আল্লাহর বাণী হাদিসও আল্লাহরই বাণী জোরে বলেন কত বলবো কোরআন মাজিদ খুলুন সূরা নাজম খুলুন কোরআন মাজিদ খুলুন কোরআন শরীফ না কোরআন মাজিদ বলেন একবার কোরআন শরীফ না কোরআন মাজিদ কোরআন শরীফ না কোরআন মাজিদ নামাজ না সালাত সিয়াম না রোজা ইসলাম কায়েম করতে চাও ব্যাককেলের বাচ্চা ব্যাককেল একটা একটা করে লাগাও পুঁতে দাও একটা একটা করে রোপণ করে দাও ইসলাম তাহলে একদিন ইসলাম কায়েম হয়ে বাগান জমে যাবে ইনশাআল্লাহ সালাত বলছি তাই আমরা নাকি আলাদা জাত হয়ে গেলাম ওরা নামাজ বলে তাই ওরাই নাকি ইসলামের সৈনিক আমরা সিয়াম বলছি তো বলছে ওরা আলাদা জাত আর আহলে হাদিসদেরকে কুমিল আপনার কুষ্টিয়ার মুফতি আমির হামজা যাকে লোকেরা আসমানে তুলে দিয়েছে 1 লাখ টাকা ভিজিট দেয় আহলে হাদিসরা আহলে খবিশ বলে গালি দিল কষ্ট লাগে না কালে যায় না কালে যা পড়ছে পাসাদি বাড়ায় গেছে বলেন না আহলে হাদিসের বাচ্চারা আহলে হাদিসরা আহলে খবিশ আপনারা বলেন আহলে খবিশ শুনে কষ্ট লাগলো না বুকটা জ্বলে না কালেজা জ্বলে না ইমান এত লেসরা হলে চলে বলেন ইন্না লিল্লাহ আল্লাহ তুমি আমির হামজাকে হেদায়েত দান করো আরেকবার বলেন আমিন ওই যে কুমিল্লার জৈনপুরের ভণ্ড পীর আব্বাসি বিশাল লম্বা চুল লটপট করে সুন্নতি চুল এটা নয় এটা বদমাইশি চুল দাড়ি কেটে এরকম রাখে আব্বাসি টিভি চ্যানেল চলছে সে বলছে কি দেখেছেন না যে আহলে হাদিসরা লম্বা লম্বা দাড়ি রাখে এটা ইহুদি নাসারাদের মতো মনে হয় দাড়ি কেটে সেটে রাখাই ভালো দাড়ি কাটা ছাটা ভালো না লম্বা রাখা ভালো আমরা দাড়ি কেটে সেটে রাখবো না লম্বা রাখবো যারা রাখেননি তারা রেখে দিবেন আর চাঁসবেন কতদিন দাড়ি রাখলেও বিয়ে হয় তিনবার বিয়ে করলেও বিয়ে করা যায় দাড়ি রাখলেও বউ ভাত খায় বিয়ে বউয়ের ছেলে মেয়েও হয় বিয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ের বিয়ে শাদী হয়ে তারা আবার ছেলে মেয়ের বাপ মা হয় দাড়ির আল্লাহ মঙ্গল দান করেছেন দাড়ি জঙ্গল না মঙ্গল কেন এত অঘটন কেন এত দুর্ঘটনা কেন এত পদস্খলন কেন এত অধপতন কেন এত নিষ্ক্রিয়তা কেন এত নির্লিপ্ততা কেন এত ব্যর্থতা কেন এত ব্যর্থতার গ্লানি নাম সাইনবোর্ড একরকম কাজ করে একরকম আল্লাহ বলেছেন চলবে না রাসুল বলছেন চলবে না ভিতরে বাইরে 100% শতভাগ নির্ভেজাল হতে হবে জোরে বলুন ঠিক কিনা নির্ভেজাল হতে হবে এই ভেজাল মুক্ত মানুষগুলোই জান্নাতি হবে ভেজাল ওয়ালারা জাহান্নামে যাবে ভেজাল মুক্ত মানুষের সংখ্যা কম হবে এদের সংখ্যা কম হবে এরা দলে হালকা হবে অল্প সংখ্যক মানুষ বুঝবে বেশিরভাগ মানুষ আকসার ইনসান বুঝবে না মেজরিটি বুঝবে না মাইনরিটি বুঝবে অল্প সংখ্যক লোক কোরআন ও সহিহ হাদিস বুকে ধারণ করবে কিয়ামত পর্যন্ত এরাই দুনিয়াতে টিকে থাকবে বাতিলরা ধ্বংস হয়েই যাবে আল্লাহ নবীর দল ভারী ছিল না হালকা ছিল আল্লাহ নবীর দল হালকা ছিল আল্লাহ নবী যা দ্বিতীয় হিজরি 17 রমজান দ্বিতীয় হিজরি 17 রমজান সিয়াম রেখে একটা
একটা খেজুর খেয়েছেন এক গ্লাস পানি খেয়েছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ডাক দিলেন আর ঘরে বসে থাকা যাবে না আর ঘরে বসে থাকা যাবে না আল্লাহ তাআলা হুকুম করেছেন চলো চলো সবাই বদরের ময়দানে সবাই চলে যাই আল্লাহর দিন কায়েমের জন্য লড়াই করতে হবে মা যার যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ো আয়াত বলার সময় নেই হাদিস বলার সময় নেই বাজানেরা ভাইরা ঠান্ডা মাথায় একটু শুনে নেন একটু খারাপ ওয়াজ শুনে নেন ভালোবাস তো করতে পারি না ভেজাল ওয়াজ করি না কোরআনের কথা বলি সহিহ হাদিসের কথা বলি একটু শুনুন আল্লাহর নবী ডাক দিলেন 313 জন সাহাবায়ে আজমাইন খালি হাতে নিরস্ত্র অবস্থায় একটা খেজুর খেয়েছি আমরা রেখে এক গ্লাস পানি খেয়ে সারি করে বদরের ময়দানে আল্লাহর নবী সেনাপতিত্বে বদরের ময়দানে 1000 বাহিনী আবু জাহালের বাহিনী 1000 সশস্ত্র সৈন্যের মোকাবিলায় মুহাম্মদ ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন হাতে কোনো অস্ত্র নাই সশস্ত্র অবস্থায় নাই যে অবস্থায় চেয়েছিল আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহর হুকুম পালন করে বদরের ময়দানে তারা অবতীর্ণ হলেন কোরআন সহি সুন্নাহ রক্ষার নিয়তে জোরে বলি সুবহানাল্লাহ পহলেই কাফেররা আক্রমণ করলো কয়েকজন মুসলমান আল্লাহর বাহিনীর রাসূলের হাতে গড়া সোনার মানুষ শহীদ হয়ে রক্ত ঝরিয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেলেন সাহাবায়ে কেরামদের আঘাতে আবু জাহাল খতম হয়ে গেল আবু জাহালের বাহিনীও কয়েকজন জাহান্নামে চলে গেল এইবার আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন আল্লাহর নবী কোথায় 1000 কোথায় 313 জন ভাইরা যারা এসেছিল তারা শহীদ হয়ে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে বদরের ময়দানে শহীদ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ নবী বললেন চিন্তার কোনো কারণ নাই দুনিয়াবি কোনো মতলবে গদির জন্য বদরের ময়দানে আমরা আসি নাই আমরা বাতিলের সাথে আপোষ করতে আসি নাই বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছি আল্লাহর দীন ইসলাম রক্ষার জন্য এসেছি দায়িত্ব সব মহান আল্লাহ সকল বিধান বাতিল করো মুক্তির একটাই পথ দাওয়াতু জিহাদ সকল বিধান বাতিল করে ওহির বিধান কায়েম করো বদরের ময়দানের ঘটনা বলছিলাম আপনাদের জানা আছে আর পুনরাবৃত্তি করতে চাই না সময় লম্বা করতে চাই না আমি যা বলতে চাই তা হলো বদরের ময়দানে আল্লাহর বাহিনীর সংখ্যা ছিল কয় 313 জন আল্লাহ নবীর সেনাপতি ছিলেন আল্লাহর সেনাপতি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তো আবু জাহালের কাছে ক্ষমতার ভাগ চাননি এমপিগিরি চাননি মন্ত্রিত্ব চাননি কয়টা মন্ত্রিত্ব দিবেন সিট ভাগাভাগি করেননি ভোটেই দাঁড়াননি বদরের ময়দানে 1000 সশস্ত্র আবু জাহালের বাহিনীকে পরাস্ত করে পরাভূত করে নিস্তেজ করে নাস্তানাবুদ করে মাটিতে মিশিয়ে দিলেন মহান আল্লাহ ইমান নাই তো জন্য কি জোরে বলি না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বদরের ময়দানে জিতিয়েছিলেন কে আল্লাহ বলতে হবে সবাই বদরের ময়দানে জিতিয়েছিলেন কে বদরের ময়দানে বিজয় দান করেছিলেন কে কেন আল্লাহ নবী ময়দানে ছিলেন নবীর হাতে গড়া সোনার মানুষেরা কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন গড়া 313 জন মানুষ ছিলেন তার মধ্যে বেশ কয়েকজন শহীদ হয়ে বুকে তাজা রক্ত ময়দানে ঢেলে দিলেন সাহাবায়ে কেরাম রাসূলকে বলছেন আল্লাহর রাসূল আমাদের কি হবে রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা পড়তে পারেন একটু গুনগুন করে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আগের মতো আর সুর পারি না আগের মতো আর মেশিনটা অ্যাম্প্লিফায়ারটা ভালো নাই তারপরে চিল্লা চিৎকার করে কথা বলছি শুধু জান্নাত পাওয়ার জন্য নিজে হেদায়েত চাই সমাজ সংস্কার করতে চাই আর এজন্য ডক্টর গালিবের বিকল্প নাই
ডক্টর গালিবের বিকল্প নাই 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 40 বছর ধরে ডক্টর গালিবের তদন্ত করেছি ভালো করে খেয়াল করে দেখেছি দুনিয়াবি ধান্দা ডক্টর গালিব করেন না আর শিরিক বেদাতের সঙ্গে বাতিল তাগুতের সাথে ডক্টর গালিব কোরআন হাদিস মডারেট করেন নাই মডারেশন করেন নাই আপোষহীন কালেমার পতাকা ধরে আছেন তার সাথেই জান্নাতে যাওয়ার জন্য নিয়ত করেছি ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে ভেজাল ছেড়ে দাও কোরআন সহি হাদিস বুকে ধরে নাও জীবন গড়ো পরিবার গড়ো সমাজ গড়ো রাষ্ট্র গড়ো এভাবেই গড়ো আব্রাহাম লিংকনের গণতন্ত্র দিয়ে হয় না হবে না হতেই পারে আওয়াজ হবে না হতেই পারে প্রচলিত ব্যবস্থা রাজনীতি মানে মানুষ মারা কেউ এরকম করে মারে কেউ আরেক রকম করে মারে কেউ নারায় তাকবীর বলে মানুষ মারে কেউ জয় বাংলা বলে মানুষ মারে কেউ লাল পতাকা লড়া মানুষ জবাই করে কেউ গড় গড় বলে মানুষ মারে নানান কারবার কেউ রাগ করলে আমার কিছু করার নাই মানুষ মারা যাবে না মানুষ বাঁচিয়ে রেখে সংশোধন করে আনতে হবে বুকে টেনে আনতে হবে এটাই করেছে محمد رسول الله صلى الله عليه وسلم চলুন এবার বদরের ময়দানে গেছিলাম ওই ময়দানে এখন অবস্থান করছি বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা মুরব্বিরা মা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলের কাছে আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবীরা বদরের ময়দানে লড়াকু সৈনিকেরা বলছেন মাতা পড়ুন মাতা নাসরুল্লাহ আরে পড়ে না কেন রে মাতা নাসরুল্লাহ হে আল্লাহ রাসূল কখন আল্লাহর সাহায্য আসবে কখন আল্লাহর সাহায্য আসবে আল্লাহ আয়াত নাযিল করলেন আলা আওয়াজ হবে একটু ভালো লাগবে আলা ইন্না নাসরুল্লাহি করিব কোন চিন্তা নাই আল্লাহর সাহায্য খুবই নিকটে বদরের ময়দানে জিবিল আমিনকে দিয়ে আয়াত নাজিল করলেন হে আল্লাহর নবী সাহাবীরা হে আল্লাহর সৈনিকেরা চিন্তার কোন কারণ নাই ঘাবড়াবার কোন কারণ নাই হতাশার কোন কারণ নাই তোমাদেরকে যারা যাদেরকে আল্লাহ শহীদ করে কবুল করে জান্নাত দিতে চান তারা শহীদ হয়ে গেছে যাদেরকে আল্লাহ গাজী করে বাঁচিয়ে রাখবেন তারা বেঁচে আছো আজকে তোমাদের জন্য আল্লাহ আসমান থেকে সাহায্য নাজিল করে আবু জাহাল 1000 বাহিনীকে নিরস্ত্রদেরকে সশস্ত্রদের উপরে বিজয় দান করবেন আল্লাহ আল্লাহ সাহায্য করবেন তখন যদি তোমরা ভেজাল মুক্ত ইমানদার হও যদি তোমরা বলেন একবার বলেন বাইরের লোকেরা বলেন যদি তোমরা সবাই বলে না ও মান্যগণ্য ব্যক্তি থাকতে পারেন নাও বলবেন বলবেন না এই ছেলেপেলে বলো যদি তোমরা ভেজাল মুক্ত ইমান সহি শুদ্ধ আমল করতে পারো অর্থাৎ আল্লাহর প্রিয় ইমানদার বান্দা হতে পারো আজকের বদরের ময়দানে তোমরাই বিজয়ী হবে ঘাবড়াইও না আল্লাহর কোরআনের আয়াত সব আয়াত নাম্বার আমার মনে নেই 3 আগস্ট 2023 আমার একটা হার্ট অ্যাটাক হয়েছে এই জন্য কথা বলা নিষেধ অসুস্থ অবস্থায় কথা বলছি আমি এভাবে কথা আর বলবো না টাকা নিয়ে ওয়াজ আর করবো না জাতি আমাকে কখনো টাকা দেয়নি শুধু আমাকে ঠগিয়েছে খাটিয়েছে 33 বছর আমি এর বদলা আল্লাহর কাছে চাবো জান্নাত দুনিয়ার মানুষ কাউকে কিছু দিতে পারে না আল্লাহ দিলে ফুরায় না বান্দা দিলে থাকে না আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সুস্থ রাখেন দোয়া চাই আপনাদের সবার জন্য কাছে আমাকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন যে কয়দিন বাঁচিয়ে রাখবেন অতীতে শিরিক করিনি বেদাতি কিছু কাজ ভুলভাল হয়ে গেছে আল্লাহ যেন আমার অতীতের সব গুনাহ মাফ করে দেন
আল্লাহ যেন আপনাদের অতীতের সবার জীবনের সব গুনাহ maaf করে দেন এই বাগমারার নিচু পাহাড় গ্রামে যত মুসলমান গোরস্তানে শুয়ে আছেন সবাইকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দেন যারা আমার সামনে মসজিদে আজকে হাজির আগামী জুমার তো সবাইকে এইভাবে মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দান করে ইয়া আল্লাহ যারা ঈমান মজবুত তাদেরকে আরো মজবুত করে দাও যাদের ঈমান একটু দুর্বল তাদের ঈমান আরো মজবুত করে দাও যারা এখনো ভুলভাল করছে দেখে তুমি হেদায়েত দান করে দাও আমাদের সবাইকে ভেজাল মুক্ত নবী সাহাবীদের মতো ঈমান দাও ওইরকম नेक আমল করার তৌফিক দাও সব ভেজাল ত্যাগ করে কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দাও চলুন বদরের ময়দান থেকে চলে আসি আবার বাগমারা নিচু পাড়ায় বদরের ময়দানে আল্লাহ তাআলা প্রথমে 3000 ফেরেশতা পাঠিয়ে দিলেন জোরে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ও বাবা বদরের ময়দানে প্রথমে 3000 পরেতে সালাসাতিন বলা হয়েছে পরে আল্লাহ বলছেন খামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাববিমিন প্রশিক্ষিত আল্লাহর 5000 রিজার্ভ ফোর্স আসমান থেকে আরশ আজিম থেকে আল্লাহর রিজার্ভ ফোর্স এই বাঙালিরা রিজার্ভ ফোর্স কাকে বলে বুঝেন তো সবাই রিজার্ভ ফোর্স আল্লাহরও আছে শেখ হাসিনা সরকারে আছে মোদি সরকারে আছে পৃথিবীর সব দেশের সব সরকারে রিজার্ভ ফোর্স আছে গোয়েন্দা বিভাগ আছে আল্লাহরও সব বিভাগ আছে জেনে বলুন ঠিক কি না আল্লাহ রিজার্ভ ফোর্স আছে বদরের ময়দানে 5000 আল্লাহর প্রশিক্ষিত রিজার্ভ ফোর্স পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথা কোরআন ও সহিহ হাদিসকে বদরের ময়দানে বুলন্দ করলেন ইবিস ইসলামের বিজয় রংটা বেজে গেল লিল্লাহ তাকবীর বাংলার সমিনো কোরআন সহিহ হাদিসের পতাকা একদিন উড়বেই ইনশাআল্লাহ আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি আমরা রাজনীতি করি না মানে আমরাই সত্যিকারের রাজনীতি করি আমরা মানুষ মারার রাজনীতি করি না আমরা চরমপন্থী না আমরা জঙ্গিবাদ সমর্থন করি না আমরা সন্ত্রাস পছন্দ করি না তবে কোরআনে বর্ণিত দাওয়াতের কাজ করি আর জিহাদের কাজ করি জিহাদ মানে তরবারি নিয়ে কেটে ফেলা না জিহাদ মানে প্রাণান্তকর প্রচেষ্টা আগে নিজের বিরুদ্ধে জিহাদ করে সংশোধন করুন নিজের পরিবার পরিজনকে সংশোধন করুন এটাই আপনার বড় জিহাদ সমাজ সংস্কারের কাজ করুন একদল মানুষ যখন বদরের ময়দানে সাহাবীদের মতো ঈমানদার পরহেজগার হয়ে গড়ে উঠবে তাদের দ্বারাই এই দুনিয়ায় আল্লাহর খেলাফত কোরআন সহি সুন্নাহর বিধান চালু হয়ে যাবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বলে প্রতারণা করে লাভ কি হবে মুখে দাড়ি নাই মুছ নাই লেডিস হয়ে আছো আল্লাহ নবীর মিলাদুন নবীর জশ্নে সুলুস করে কি হবে সব ভণ্ডামি ত্যাগ করে সব বদমাইশি ত্যাগ করে ডান হাত বাম হাত অজুহাত ত্যাগ করে আল্লাহ সামনে মাথা নত করে দিন কোরআন সহি সুন্নার আলোকে জীবন গঠনের শপথ নিন আহলে হাদিস আন্দোলনের মুহতারাম আমিরে জামাতের কাছে বায়াত নিন শপথ নিন আহলে হাদিস আন্দোলনের আমিরে জামাতের লেখা যতগুলো বই আছে সববার কিনা খুবই জরুরি এই মসজিদে আপনারা বিশেষ করে আমিরে জামাতের নেক চিন্তার কারণে মসজিদ বিনা পয়সায় পেয়ে গেছেন এবার জোরে বলতে হবে আল্লাহু আকবার মসজিদ তৈরি করতে কমপক্ষে 10 লাখ খরচ হয়েছে কি বলেন হয়নি এবার আপনারা আজকেই টাকা জমা দিবেন কাকে টাকা জমা দিবেন আমার বেটা জাহিদ আছে এই গ্রামের কৃতী সন্তান ও এই গ্রামের সন্তান তার কারণে ডক্টর গালিবি মসজিদ বানিয়ে দিলেন আপনাদেরকে ও মানে মানে ঘ্যাঙ্গানো ঘ্যাঙ্গানো বুঝেন স্যার 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 একটা মসজিদ বানান স্যার আমার গ্রামের মানুষেরা গরিব স্যার একটা মসজিদ দরকার স্যার এদিকে সংগঠনের জন্য দারুল ইসলাম দারুল হাদিস বিশ্ববিদ্যালয় করার জন্য সেই মাঠে তাবলিগ ইজতেমা করার জন্য জমি কেনার প্রজেক্টের কাজ চলছে রাস্তার পশ্চিম পাশের একতলা মসজিদ ভেঙে দিয়ে পাইলিং এর কাজ চলছে সেখানে 6তলা মসজিদ হবে আলহামদুলিল্লাহ বলছেন না কেন আপনাদের দেয়া টাকাই আমানতের খেয়ানত হয়নি 6তলা এতিম ভবন রাস্তার পূর্ব পার্শ্বে হয়ে গেছে সারা জীবন সারা সংগঠন তিনি পর্যবেক্ষণ করেন তদারকি করেন নির্দেশনা দেন আর তার সংগঠনের মাধ্যমে দেশের এত কল্যাণ হচ্ছে জাতির এত কল্যাণ হচ্ছে দুস্থ এতিমদের কল্যাণ হচ্ছে আপনারা আজেবাজে জায়গায় খরচ না করে আপনারা মসজিদে যেন 6তলা মসজিদে কাজ চলছে স্বয়ং নিজে যাবেন আমির জামাতের সঙ্গে দেখা করবেন সেখানে গিয়ে এক ট্রাক রড দিয়ে দিবেন এক ট্রাক সিমেন্ট দিয়ে দিবেন 10,000 20,000 ইট কিনে দিয়ে আসবেন 6তলা মসজিদ হয়ে যাবে মানুষের
লোকেরা সব এসে সহি শুদ্ধ সালাত আদায় করবে আমিরে জামাত খুতবা দেন দাঁড়িয়ে পারেন না বসে বসে দেন আমিরে জামাতের সামনে কেউ দাঁড়াবার সাহস পায় না আমিরে জামাতের প্রতিনিধি হিসেবে অসুস্থ অবস্থায় তার নির্দেশে আমিরের আনুগত্য করা ফরজ আল্লাহর হুকুম মানা ফরজ রাসূলের সুন্নাহ মানা ফরজ এরপরে আমিরের আনুগত্য করা ফরজ আমাকে ফোন করেছেন ডক্টর সাকিব সারেস বড় ছেলে চাচা আল্লাহ আব্বা বলছেন বাগমারা জাহিদ ভাইয়ের গ্রাম নিসুপাড়ায় যে খুতবা দিয়ে মসজিদ উদ্বোধন করে দিতে হবে আল্লাহ বাগমারা নিভৃত পল্লী আহলে হাদিস গ্রাম যারা আজকে অনেক ভেজালে লিপ্ত হয়ে গেছে আজান মসজিদের ভিতরে হচ্ছে ইমামের সামনে দিয়ে হচ্ছে এইভাবেই ভেজাল ঢুকেছে ভেজাল আলাদের দলিল হলো করলে ক্ষতি আছে ভেজাল আলাদের দলিল হলো করলে ক্ষতি আছে ভেজাল আলাদের দলিল হলো করলে ক্ষতি কি খারাপ কিছু করছে এইভাবেই ভেজাল বেদাত ঢুকেছে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আরেকবার বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাহর হস্তে যে কথা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ সাবধান করে দিয়ে বলছেন আল্লাহ সাবধান করে দিয়ে বলছেন হে আমার বান্দাগণ আমার নাজিল করা বিধান বাদ দিয়ে তোমরা যদি অন্য কিছু গ্রহণ করো আবার বলছি আমার নাজিল করা ওহির বিধান দিয়ে হ্যাঁ কোরআন আল্লাহর বাণী হাদিস আল্লাহর বাণী দলিল কোরআন মাজিদ খুলুন সারের তর্জমা করা কোরআন মাজিদের তর্জমা পড়ুন পূর্ণাঙ্গ কোরআনের আরবি থেকে হক আদায় করে যথাযথ নিখুঁত নির্ভুলভাবে আমিরে জামাত কোরআন মাজিদের বাংলা তর্জমা বের করেছেন আল্লাহর হস্তে তাফসিরও বের করছেন করছেন লেখছেন আর লেখছেন কথা শেষ করে দেই আল্লাহর হস্তে যা বলছিলাম ভেজাল মুক্ত তর্জমা জানতে হলে সারের লেখার তর্জমাটা নিয়ে আসতে হবে 800 টাকা দাম নিবে আপনার জাহিদের মাধ্যমে নিতে পারবেন রাজশাহী গেলে একটু বিরতি দিয়ে কিতাব কোরআন মাজিদটা নিয়ে আসবেন ইনশাআল্লাহ বলেন ভেজাল মুক্ত তর্জমা পাবেন সারে যে তাফসির খণ্ডগুলো বেরিয়েছে নিয়ে পড়েন সাজে লিখেছেন বইগুলো লিখে পড়তে থাকেন বেদাত ও তার অনিষ্টকারিতা শায়খ সৌদি আরবের বিশিষ্ট শায়খ সালেহ আল মুসাই উসাইমিন রাহেমাহুল্লাহ লেখা একটা বই বেদাত সবাই করছি বেদাত মিষ্টি বেদাত বেদাত করতে শয়তান ধোকা দেয় বেদাতের অনিষ্টকারিতা বইটা আমাদের সাথে আছে 25 টাকা দাম কেউ নিলে নিতে পারবেন আহলে হাদিস আন্দোলন আর কি দরকার জাগরণী আছে কোরআন আছে হাদিস আছে বলার সময় নেই আহলে হাদিস আন্দোলন কি চায় কেন চায় কিভাবে চায় এ বইটা আমাদের সাথে আছে নিতে পারবেন সব ভাই আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে শামিল হয়ে কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার রাষ্ট্র গড়ার জন্য সমাজ গড়ার জন্য শপথ নেবেন এই উদাত্ত আহ্বান দাওয়াত আপনাদের জানাতে চাই আরেকটু ভুল হয়ে গেছে আমাদের প্রাণপ্রিয় আমির প্রাণপ্রিয় উস্তাদ ডক্টর আসাদুল্লাহ গালিব মোহতারাম আমিরে জামাত আপনাদের সবাইকে সালাম জানিয়েছে আপনাদের সবাইকে দোয়া করেছেন স্যার তার নির্দেশ ক্রমে আমিরের আনুগত্য করতে আমি আজকে অসুস্থ অবস্থা আপনাদের সামনে এসেছি আমি আপনাদের সামনে দ্রুত কথা বলতে চেষ্টা করেছি সময় কম কথায় ভুল হলে ক্ষমা করবেন আমাকে আপনারা সবাই মিলে একটু দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেন আমাকে আমিন আর আল্লাহ যদি তুলে নিতেই চান আল্লাহ যদি বলেন যে আবু বকর দুনিয়া থাকা তো দরকার নাই তাহলে অতীতে যা ভুল করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে যেন তুলে নেন বলুন আমিন আপনারাও কে বলবেন বুকে হাত দিয়ে যে আমি পাপ করিনি ভুল করিনি কে বলবেন যে শিরিক করিনি বেদাত করিনি পাপ করিনি সব ভাই কম বেশি করেছি একটা পথ খোলা আছে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দাগণ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আরেকবার সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো শেষ রাতে তাহাজ্জুদ পড়ো আমি আল্লাহর কাছে নির্জনে হাত পেতে কান্নাকাটি করো আসল দোয়া করো আসল মোনাজাত করো মোনাজাত মানে গোপনে গোপনে বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে কিছু জানে না যাতে মাতাল তালে ঠিক মানুন্নয়ন সিলেবাস একটা বই এনেছি আমার বেচার দরকার নাই আমি বেচতে আসিনি আলাদিস আন্দোলনের গঠনতন্ত্র নেন পড়েন আমি আজকের মতো শেষ করে দেই আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আমার নাজিল করা বিধান বাদ দিয়ে তোমরা মানবরচিত যত কুফরি মতবাদ গ্রহণ করেছো মাযহাবের নামে সংকীর্ণত্ববাদ গ্রহণ করেছো উম্মতে মুহাম্মদি নিজেকে মুহাম্মদি না বলে হানাফি বলে গর্ববোধ করছো ওরে শোনো 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 সূরা আল ইমরান 85 নম্বর আয়াত
যদি আমার নাজিল করা বিধান বাদ দিয়ে অন্য পথ অন্য মত অন্য মতবাদ মতাদর্শ গ্রহণ করো তাহলে তুমি দুনিয়াতেও ধ্বংস মাইয়াত্তাকি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু আমি আল্লাহ তোমার কিছুই কবুল করব না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন তুমি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা আখিরাতে ক্ষতিগ্রস্ত এবার বলুন আমার বেটা চলে আসার মানে বুঝেননি যে চাচা লম্বা হয়ে গেছে একটু শেষ করেন বলেন আমরা কি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হতে চাই হাত তুলে বলেন আওয়াজ দিয়ে একবার বলেন দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হতে চাই না আমরা আখিরাতে জান্নাত হারাতে চাই না তওবা করি আল্লাহর কাছে আল্লাহ কবুল করবেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হব না বলে আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন তওবা করো ভুল ভ্রান্তির জন্য সেজদায় কান্নাকাটি করো সালাতের পরে আমার কাছে হাত তুলে তওবা করো ইস্তিগফার করো কেউ দেখবে না দেখব আমি আল্লাহ মারহাবা কেউ শুনবে না শুনবো আমি আল্লাহ কেউ জানবে না জানবো আমি আল্লাহ কেউ দিবে না দিব আমি আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ এক ফেরু জুনুবা জামিয়া তুমি যত ভুল করেছো পাপ করেছো তুমি যদি আমার কাছে তৌবা করে ফিরে আসো আবার আমার কাছে আর অতীতের কোনো পাপের পুনরাবৃত্তি না করো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে সুবহানাল্লাহ এত আস্তে হলো কেন অতীতের সমস্ত গুনাহগুলো নেকি বানায় দিব এটা পারেন একমাত্র কে আর একটু জোরে সবাই এবার বলবো শেষ করছি এটা পারেন কে জনগণই সকল ক্ষমতার উৎস না আল্লাহ সর্বশক্তিমান সব শক্তির মালিক কে জনগণ না আল্লাহ যারা বলে জনগণ তারা মানুষ আছে আর তারা ইমানদার আছে তারা সব কাফের হয়ে গেছে ওরা চামড়াওয়ালা কাফের এরা হলো চামড়া কাটা কাফের তফাৎ শুধু এইটা আজ আর কথা না বলে আমি আপনাদের খিদমত থেকে আলোচনা সমাপ্তি টানছি সহি মুসলিমের একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম হাদিসটা বলার লোভ হচ্ছে আর আশা হবে কি না দেখা হবে কি না বাঁচবো না মরে যাব আমি আপনাদেরকে হাদিসটা শোনাতে চাচ্ছি না ধৈর্য চ্যুতি ঘটবে 12:30টায় খুতবা শুরু হবে একটাই জামাত শেষ হয়ে যাবে আহলে হাদিসের বাচ্চারা আবার আহলে হাদিস হবে সব জড়তা ছেড়ে দিয়ে সব ভেজাল ছেড়ে দিয়ে দুর্বার গতিতে কোরআন সহিহ হাদিস বুকে জড়িয়ে ধরে দুর্বার গতিতে কোরআন সহিহ হাদিসের আলোকে সংশোধন করে জীবন পরিবার সমাজ দেশ গঠনের কাজ করবে বলে জোরে বলি ইনশাআল্লাহ হাত তুলে বলি আল্লাহকে ইনশাআল্লাহ আমরা আর কোনো ভেজাল করব না আল্লাহ আমরা আর কোনো শিরিক বিদাত করব না ইয়া আল্লাহ যা ভুল ভ্রান্তি করেছি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের তওবা কবুল করে নাও আমরা সন্ধান পেয়েছি আসল মধুর চাকের সন্ধান পেয়েছি আমরা আর ভেজাল খাব না আমরা আসল দুধ পেয়ে গেছি আমরা আর ভেজাল খাব না কোরআন সহিহ হাদিসের দাওয়াত ও জিহাদের দাওয়াত পেয়েছি আমরা সে আন্দোলনে শামিল হয়ে ভেজাল মুক্ত মানুষটির সাথে থেকে সমাজকে জাগিয়ে তুলি সমাজকে বাঁচিয়ে রাখি নিজেরা জাহান্নাম থেকে বাঁচি জান্নাতি জীবন গড়ি কোনো অসুবিধা আছে কি বলেন অসুবিধা আছে ও ভাইরা বাজানের অসুবিধা আছে ও ছেলের অসুবিধা আছে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন বলুন আমিন আজ আর কোরআনের আয়াত হাদিসের এবারত বলতে চাই না আজকের মতো শেষ করি আমার কথা লম্বা হয়েছে জন্য ক্ষমা চাই দোয়া চাই আর দেখা হবে কিনা শেষ মনে করে এই কথাগুলো একটু বলে নিলাম সারা পৃথিবী আমাদের বক্তব্য শুনলো সারা পৃথিবীর মানুষেরা বক্তব্য শুনছে দেখছে আল্লাহ তাআলা দেখছেন আমরা যা বলেছি আল্লাহর কোরআন থেকে যা বলেছি রাসূলের হাদিস থেকে কোরআন বলতে গিয়ে মিথ্যা বলিনি যা সাল জালিয়াতি করিনি আমরা কোনো বাজে কথা বলিনি আল্লাহ সন্তুষ্টির জন্য বলেছি জালসায় দাওয়াত নেওয়ার জন্য মার্কেট পাওয়ার জন্য বলিনি আমার জালসা দাওয়াত দরকার নাই আমার মার্কেট করার আর দরকার নাই আমার এবার জান্নাত পাওয়া দরকার আমার জান্নাত পাওয়া দরকার আমার জান্নাত পাওয়া দরকার অতীতের ভুল ভ্রান্তি আমার মাফ চাওয়া দরকার সবাই বলেন না কেন বলেন ইনশাআল্লাহ আসুন ভুল ভ্রান্তি সংশোধন করি আমিন আরো আস্তে দাঁড়িয়ালারা দাঁড়ি চাঁচেন আরো হ্যাঁ বুড়া গেলে দাঁড়ি চাঁচে কেন যারা দাদা নানা হয়ে গেছে তারা দাঁড়ি চাঁচে কেন শয়তানে ধরেছে ফোকলা হয়ে দাঁত পড়ে গেছে তারপর দাঁড়ি চাঁচে কেন বদমায়েশ কো দেখার হিন্দুর মধ্যে আর পাহাড়ের মধ্যে আর মুসলমানের মধ্যে কোনো তফাৎ নাই দাঁড়ি আমাদের রাখতেই হবে ইনশাআল্লাহ বলেন হাত তুলে আরো জোরে এই মোদি কাটিং দাঁড়ি চলবে না সব লম্বা দাঁড়ি হবে ইনশাআল্লাহ যারা দাঁড়ি কাটিয়ে আদাব আদাব ইমানদার দাঁড়ি কি লম্বা হবে না খাটো হবে আল্লাহ যা দিছে তাই হবে কাটা ছাটা শফিক ভাই মরে গেছেন আল্লাহ মাফ করে জান্নাত বাসী করুন জাগরণী শফিক ভাই আমিন বলেন
আমিও খুব পারি পারতাম আর বলার সময় নেই বলবো না অন্য একদিন আসতে বিনা টাকা এসে আলুর ঘাটা খায় ফাটাফাটি ওয়াজ শোনায় যাওয়া হবে ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আমরা কোরআন সহিহ হাদিসের বাইরে আর যাব না হাত তুলে বলবো ইনশাআল্লাহ যারা হাত তুলে তারা ভেজাল বলেন আমরা কোরআন সহিহ হাদিসের বাইরে আর যাব না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো আগে যা ভুল করেছি মাফ করো আল্লাহ আমাদেরকে সর্বাধিক হকপন্থীদের সাথে মিলিত করে দাও কোরআন সহিহ হাদিস পড়ে বুঝে ভেজাল মুক্ত আমল করা তৌফিক দাও যে আমল তুমি করলে সন্তুষ্ট করলে তুমি সন্তুষ্ট হবে যে আমল তোমার নবী করতেন যে আমল তোমার নবী সাহাবীরা করতেন নবী সাহাবীরা নবী বেঁচে থাকতেই নবী সাহাবীরা বেঁচে ছিলেন দশ জনের ব্যাপারে জান্নাতের সুসংবাদ নাজিল করেছে জেনে বলি আল্লাহু আকবার ও যুবকেরা ইমানদার হও পরহেজগার হও দিনদার হও সচ্চরিত্রবান হও দেশপ্রেমিক হও মেধাকে কাজে লাগাও ইসলাম শিখো কোরআন সহিহ হাদিস শিখো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর যাই হও শয়তান হবে না বেঈমান হবে না দাঁড়ায় থেকে ব্রাশ ফাইল মেরে মুতবে না আর বেয়াদবি করবে না কাঁচাখোর হবে না বেড়িখোর হবে না জোরে বলি ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সবাই পড়েন সুবহানাকা اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عباد الله رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما